ঝড় বৃষ্টির ফলে গত 3 দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ক্যাম্পের বাজারস্থিত গজারিয়া মুসলিম পাড়া এলাকার মানুষ। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও একের পর এক বাহানা দিয়ে এই সমস্যার সমাধানের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন স্থানীয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অবশেষে বাধ্য হয়ে বুধবার সড়ক অবরোধে সামিল হয় এলাকার জনগণ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ঝড়ের ফলে গত 3 দিন পূর্বে ওই এলাকায় একটি গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানালে তারা জানিয়ে দেন, গাছ না কাটা হলে এই লাইন সারাই করা যাবে না, তাই গাছ কাটার পর যেন এলাকাবাসীরা ওনাদের খবর দেন। সেই মতো বুধবার এলাকাবাসীরা গাছ কেটে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান, আজ কোনোভাবেই এই লাইন সারাই সম্ভব নয়, যা হবার কাল হবে। বিদ্যুৎ না থাকায় গোটা এলাকা জুড়ে জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় একে একে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার শিশু বৃদ্ধরা। এলাকাবাসীদের আরও অভিযোগ, ঝড় বৃষ্টির পর পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকলেও মুসলিম পাড়ার মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাই বাধ্য হয়ে বুধবার সড়ক অবরোধ করেন তারা। হলো আগে 3 দিন যাবৎ আমরা এদিকে একটা গাছ পড়ছিল, পড়ার পরে তারা আমরা কমপ্লেন দিলাম দেওয়ার পরে তারা কোনো রেসপন্স করছে না। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে ফোন করছে তারা ফোনই ধরে না। তারপরে রাত্র গেল, সারাদিন গেল, যাওয়ার পরে রাত্রবেলা ইয়ের থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লুকাইছিল। হওয়ার পরে তারা গাছ কাটছিল, কাটার পরে দেখা যায় যে তারা বিলে লাইন কাটা দিয়ে গেছে, লাইন আছে। হ্যাঁ, তারপরে তারা মানে বাড়ি মারছে, তারা এনতে গেলে মেগেছে, তারা রাত্রবেলা লাইন কাটছে না। না কাটার পরে তো সকালবেলা তারা ফরেস্ট ডিপার্টমেন্টে তারা মেশিন নিয়ে তারা সকালে প্রায় 9টার মধ্যে এখানে আছে গাছ কাটার লাগে। তখন এখান থেকে আমরা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন দিই। হ্যাঁ, তারা ফোন ধরে না প্রায় 2 ঘন্টা পরে তারা ফোন ধরছে, ঠিক আছে পাঠাই দিচ্ছি। পাঠানোর পর তারপরেও তারা 1 ঘন্টা পরে আইছে, আবার পরে হ্যাঁ তারা লাইন কাটছে। তারপরে আমরা সবাই মিলে সহযোগিতা মিলা গাছটা কাটাছি। কাটানোর পরে তারা বলছে লাইন কাটছে, এই গাছ কাটানোর পরে তাহলে আমরা একটু ফোন দিয়ে আমরা লাইন দিয়ে দিলাম। তারও ফোন দিলাম দেওয়ার পরে হ্যাঁ তারা আসতে তো হইতো না, লুক নাই তাহলে আজকে লুক না, তোমরা কইলে আজকে হ্যাঁ গাছ কাটানোর পরে গাছ কাটাই আমরা কোনো তল দিবে আইবো নাই, 3 দিন ধরে কারেন্ট নাই, কী অবস্থা। হ্যাঁ, এখানে একটা ইন্ডাস্ট্রি আছে, প্লাস বাড়ি ঘরে হ্যাঁ বাচ্চা হাতা জানিয়ে খুব মানে এক মানে বিশাল একটা সমস্যা আছে। কোন জায়গা এটা? এটা গজারিয়া নিয়ার সিপাট মুসলিম পাড়া। সংবাদ লেখা পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দেখা মেলেনি এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।